নমস্কার বন্ধুরা, কুকিং স্টুডিও বাই কৌশানীতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে চলে এসেছি আরও একটি রেসিপির সঙ্গে। আজ আমি তৈরি করব ডিম ছাড়া সুজির কেক। চায়ের কাপ মেপে খুবই সহজ পদ্ধতিতে ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই আজ আমি তৈরি করে দেখাবো এই কেকটি। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। তো চলুন ঝটপট রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখন আমি এই বোলের মধ্যে নিয়ে নেব চায়ের কাপের 2 কাপ পরিমাণে সুজি। এরপর ওই একই কাপ মেপে নিয়ে নেব 2 কাপ পরিমাণে চিনি আর 2 কাপ পরিমাণে লিকুইড মিল্ক। আমি এখানে গুঁড়ো দুধ উষ্ণ গরম জলে মিক্স করে নিয়ে তারপরে অ্যাড করেছি। আপনারা চাইলে এখানে গরুর দুধও অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে দুধটাকে আগে জ্বালিয়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। এখন সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। ফিরে আসছি 15 মিনিট পর। সুজিটা ভালো করে ফুলে গেছে। এখন এই বোলের ওপরে একটি স্ট্রেনার রেখে আগে যে কাপ মেপে সুজি চিনি দুধ নিয়ে নিয়েছি, ঠিক সেই কাপ মেপেই নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা। এরপর নিয়ে নেব 1/2 চা চামচ নুন, 1 চা চামচ বেকিং পাউডার আর নিয়ে নেব 1/2 চা চামচ বেকিং সোডা। যেহেতু কেকটা ডিম ছাড়া তৈরি করছি সেই জন্য বেকিং সোডাটা কিন্তু অবশ্যই দিতে হবে। এখন এই শুকনো উপকরণগুলো ভালো করে চেলে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে এর পরিবর্তে এলাচের গুঁড়োও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেব 1 কাপ পরিমাণে সাদা তেল। এখন এই সমস্ত উপকরণগুলো একটি হ্যান্ড বিটারের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। কেকের মিশ্রণের ঘনত্বটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না, দেখুন ঠিক এই রকম হবে। তো এখন আমার কেকের মিশ্রণটি রেডি হয়ে গেছে কেকটা বেক করার জন্য। আমি একটি অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিয়েছি। এখন এই বাটিতে একটু সাদা তেল মাখিয়ে নেব। আর এখানে একটি নর্মাল পেপার বাটির মাপে কেটে নিয়েছি। আপনারা চাইলে এর পরিবর্তে বাটার পেপার বা যে কোনো নিউজ পেপারও ব্যবহার করতে পারেন। এখন এই পেপারের ওপরে আরও একটু সাদা তেল নিয়ে ভালো করে মাখিয়ে নেব। এখন বাটির মধ্যে কেকের মিশ্রণটি ঢেলে নেব। কেকের মিশ্রণটি ঢেলে নেওয়ার পর এইভাবে বাটিটাকে একটু ট্যাপ ট্যাপ করে যতটা সম্ভব ভেতরের এয়ারটাকে বার করে নেব। আমি এখানে কিছু চেরি আর কিশমিশ নিয়ে নিয়েছি, এটা অপশনাল, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। এখন আমি এগুলো কেকের ব্যাটারের ওপরে এইভাবে ছড়িয়ে দেব। এরপর গ্যাস ওভেনে একটি প্রেশার কুকার বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে নুন। এখন একটি চামচের সাহায্যে এইভাবে নুনটাকে ছড়িয়ে দিয়ে এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেব। এরপর প্রেশার কুকারটাকে হাই ফ্লেমে প্রিহিট করে নেব প্রায় 5 মিনিট। 5 মিনিট পর গ্যাসের ফ্লেম লোতে করে খুবই সাবধানে একটি সারাশির সাহায্যে এইভাবে কেকের মিশ্রণের বাটিটাকে কুকারের মধ্যে রেখে দেব। এরপর কুকারের ঢাকনার সিটিটা খুলে নিয়ে ঢাকনাটা আটকে দেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে প্রায় 40 থেকে 45 মিনিট কেকটা বেক হতে দেব। ফিরে আসছি 45 মিনিট পর। তো কেকটা এখন ঠিকঠাক বেক হয়েছে কি না একটি টুথপিকের সাহায্যে দেখে নেব। আপনারা চাইলে এটা একটি কাঁটা চামচের সাহায্যেও করতে পারেন। তো টুথপিকটা এখানে ক্লিয়ার এসেছে, অর্থাৎ কেকটা আমার ঠিকঠাক বেক করা হয়ে গেছে। এখন খুবই সাবধানে কেকটাকে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব। কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পর একটি চাকুর সাহায্যে এইভাবে কেকের চারিপাশটা ছাড়িয়ে নেব।
এখন একটি থালা এই কেকের বাটির ওপরে রেখে বাটিটাকে উল্টে নিয়ে এইভাবে ওপর থেকে একটু ট্যাপ ট্যাপ করে নিলেই খুব সহজেই কেকটা বাটি থেকে বেরিয়ে আসবে। তো বন্ধুরা দেখুন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে, আর এই কেকটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ঠিক ততটাই টেস্টি হয়। তো বন্ধুরা আজকে আমার এই রেসিপিটি কেমন লাগলো প্লিজ জানাবেন, তার জন্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার ফিরে আসব অন্য কোনো রেসিপির সঙ্গে। টাটা।